ডারবান টেস্ট সমাপ্ত হলেও সমাপ্ত হয়নি বিতর্কের রেশ। ম্যাচ রেফারিকে আনুষ্ঠানিক অভিযোগ জানানোর পর বাংলাদেশ এবার দ্বারস্থ হতে যাচ্ছে আইসিসির। দুই সাউথ আফ্রিকান আম্পায়ারের ভূমিকা নিয়ে প্রশ্ন ছিল আগে থেকেই। এবার বাংলাদেশ অভিযোগ তুলেছে ম্যাচে প্রোটিয়া ক্রিকেটারদের মাত্রা অতিরিক্ত স্লেজিং নিয়ে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এই নিয়ে অভিযোগ করেন মমিনুল হক। এবার বিসিবির অপারেশনস কমিটির পক্ষ থেকেও জানানো হলো কঠিন পথটাতেই হাঁটতে যাচ্ছে তারা। ওয়ানডে সিরিজ চলাকালীনই এক দফা অভিযোগ করেছিল বাংলাদেশ, তবে সেবার ম্যাচ রেফারির কাছ থেকে প্রত্যাশিত কোনো জবাব পাওয়া যায়নি। এমনকি এই নিয়ে টিম ম্যানেজার নাফিস ইকবালের সঙ্গেও বাজে ব্যবহারের অভিযোগ উঠেছিল। ওয়ানডে সিরিজ চলাকালীনই এক দফা অভিযোগ করেছিল বাংলাদেশ, তবে সেবার ম্যাচ রেফারির কাছ থেকে প্রত্যাশিত কোনো জবাব পাওয়া যায়নি। এমনকি এই নিয়ে টিম ম্যানেজার নাফিস ইকবালের সঙ্গেও বাজে ব্যবহার করার অভিযোগ উঠেছিল। ডারবান টেস্টে ধারাবাহিকভাবে বাংলাদেশি ক্রিকেটাররা স্লেজিংয়ের শিকার হয়েছে, সে ব্যাপারে আম্পায়ার ও ম্যাচ রেফারিকে জানানো হলেও সমাধান পাওয়া যায়নি। তাই এবার আইসিসির কাছেই লিখিত অভিযোগ দায়ের করবে বিসিবি, যেখানে বাজে আম্পায়ারিংয়ের পাশাপাশি জানানো হবে স্লেজিংয়ের ব্যাপারেও। সাব্বির মিথুন, সময় সংবাদ।